सकल अधिकारीबृंद सकल के पौरसभासी क्षुदिराम वासी उद्देश्य चेयरमैन চেয়ারম্যান সাহেব অনুভব করছিলেন যে ক্ষুদিরাম নগরে আমাদের ক্ষুদিরাম নয়। এবারে আমি ক্ষুদিরাম সম্পর্কে ছোট্ট কিছু কথা বলবো। 1889 সালে আজকের দিনে বিভক্ত মেদিনীপুরের জামবনি বলে একটা গ্রাম, যেটা কেশপুর মহকুমার মধ্যে পড়ছে, কেশপুর ওনাকে কিনে নিলেন। কিনে নেওয়ার ফলে দিদির হয়ে গেল সন্তান, তাহলে আর কোনো বাধা রইল না। সেই ক্ষুদিরাম অরুণ মণ্ডল, আমাদের রবিদা আছে, রবিদা শ্রীমতী জয়ন্তী দণ্ডপাল মহোদয়কে বরণ করে নিচ্ছেন। সজল সাউ বরণ করছেন আমাদের শেখ আজগর আলী মহোদয়কে। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের অন্যান্য পৌঁছি নবনীতা নৃত্য গ্রুপের। তার পূর্বে আমাদের এসেছি ভারতের স্বাধীনতা আন্দোলনে সবসময় অগ্রপথিক হয়ে থেকেছে বাংলা। আবার সেই বাংলার মধ্যে আমরা বাঙালি হিসেবে যেমন গর্ববোধ করব, তেমনি পূর্ব মেদিনীপুর বাংলার মধ্যে আবার আরো বেশি অগ্রগণ্য স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য। স্বাধীনতা আন্দোলন মূলত দুটো ভাগে ভাগ ছিল, অহিংস আন্দোলন এবং সহিংস আন্দোলন। যারা উপস্থিত হয়েছেন সর্বোপরি আজকের এই শুভ মঞ্চে, এই মঞ্চের মধ্যমণি
जिनार द्वारा आज के शहीद क्षुदिराम बसुर मूर्ति उन्मोचन हल हल्दिया पौरसभा सम्मानीय पौर प्रधान सुधांशु शेखर मंडल महोदय रही वाइस चेयरमैन नारायण प्रमाणिक बाबू सह इओ साहेब एफओ साहेब और अन्य सी आई सी जयंती मैडम आजिजुल बाबू आछाड़ा प्राय समस्त काउंसिलर अन्य आधिकारिका रही मिलन बाबू रही पौरसभा इंजिनियर एछाड़ाओ माइकर आवाज जत दूर जानारा सुन এর অবশ্যই কিছু যৌক্তিকতা আছে। কোন এলাকায় মূর্তি স্থাপন করা মানে বিশেষ করে বিভিন্ন রাস্তার সংযোগস্থল পথ চলতি মানুষ সহ সেই এলাকার মানুষরা সেই ব্যক্তিত্বকে বেশি বেশি করে যাতে আমরা স্মরণ করি, এজন্যই আমরা মূর্তি স্থাপন করি। এবং স্মরণ করলে হবে না, তিনার অবদান সেটাকেও মাথায় রাখতে হবে। এবং আমাদের এই সামাজিক ব্যবস্থাপনায় তার ইমপ্লিমেন্টেশনও দরকার, কার্যকরী রূপও কোথাও কোথাও আমাদের করতে হবে। আমি কারো আদর্শ পড়লাম, কিন্তু তার আদর্শ যদি আমরা বাস্তব সমাজে প্রতিফলিত করতে না পারি তার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে, তাহলে সে কিতাবে বইয়ের মধ্যে থেকে যাবে আমাদের সমস্ত জ্ঞান। তো ফলে শহীদ ক্ষুদিরাম বসু তেমনই ব্যক্তিত্ব, তিনার আন্দোলন তিনার প্রতিবাদ আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই স্বপ্নই দেখেছিলেন যে আমাদের দেশ ভারতবর্ষ বৈষম্যময় দেশ, আমাদের ভারতবর্ষে বহু ভাষাভাষীর মানুষ, বহু জাতপাতের মানুষ, বহু ধর্মাবলম্বী মানুষ আমরা একসঙ্গে বসবাস করি। এটাই আমাদের দেশ ভারতবর্ষের অহংকার, এটাই আমাদের গর্ব। এই এত বৈষম্য থাকার সত্ত্বেও আমরা একসঙ্গে বসবাস থাকি। এবং স্বাধীনতা সংগ্রামীরা এই স্বপ্নই দেখেছিল যে বৈষম্যের মধ্যে যে একতা, এটা যেন সবসময় অটুট থাকে, কোন বহিরাগত কোন বিদেশি শক্তি যেন এটা ভাঙতে না পারে। এবং এটা ভাঙতে সাকসেস হয়েছিল একমাত্র ইংরেজরা, ব্রিটিশ সরকাররা এই ঐক্য তারা ভেঙে দিয়েছিল। মানুষে মানুষের বিভেদ তারা তৈরি করেছিল, তারা মানুষে মানুষের ভাগাভাগি তৈরি করেছিল। একটা রাজার সঙ্গে একটা রাজার লড়াই লাগিয়েছিল, একটা ভাইয়ের সঙ্গে একটা ভাইয়ের লড়াই লাগিয়েছিল, একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের লড়াই লাগিয়েছিল এই ব্রিটিশ সরকার। এই ডিভাইডেশন পলিসির জন্য আমরা 200 বছর গোলামি খেটেছিলাম। এবং আজকের দিনেও এক শ্রেণীর সাম্প্রদায়িক শক্তি তারা ওই বিভেদের ব্যবস্থাপনায় তারা লিপ্ত আছে। ফলে শহীদ ক্ষুদিরাম বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা এই স্বপ্নই দেখেছিলেন এবং দেখিয়েছিলেন আমাদের যে ভারতবর্ষে এই মত বৈষম্য থাকার সত্ত্বেও আমাদের একতা, আমাদের ইউনিটি যেন সবসময় অটুট থাকে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। কোন সাম্প্রদায়িক শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আমাদের দেশে ভারতবর্ষ। কারণ আমাদের সংবিধান, আমাদের দেশের একটি কিতাব আছে, নীতি নির্ধারণকারী কিতাব একটা বই আছে, যেখানে ভারতবর্ষ কি পথে চলবে তার নিয়ম কানুন দেওয়া আছে। সেই সংবিধান প্রতিষ্ঠার জন্য বহু মানুষ যারা আন্দোলনে লিপ্ত আছে তাদের ছাপ দেওয়ার প্রয়োজন আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শহীদ ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী যাতে আমাদের বাস্তব সমাজের সামাজিক প্রেক্ষাপটে যাতে কাজে আসে এইটুকু আবেদন রেখে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিত্বকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শেষ করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।